এই বন্ধুরা, একটা ওয়ার্ল্ড রেকর্ড বানানো কোনো সহজ ব্যাপার নয়। ওয়ার্ল্ড রেকর্ড মানে এমন একটি কাজ করা যেটা এর আগে কেউ এরকম ভাবে এত স্পিডে এবং সফলতার সঙ্গে করতে পারেনি। ওয়ার্ল্ড রেকর্ড বানানো খুবই কঠিন একটি কাজ, কিন্তু এই ওয়ার্ল্ড রেকর্ড বানাতে পারা ব্যক্তির নাম ইতিহাসের পাতায় নথিভুক্ত হয়ে যায়। ওয়ার্ল্ড রেকর্ড যে কোনো প্রকারের হতে পারে, কারণ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এমন সব ধরনের ওয়ার্ল্ড রেকর্ড অ্যাকসেপ্ট করে যেগুলো সাধারণ মানুষকে আশ্চর্য করবার জন্য যথেষ্ট এবং যেগুলো অন্যান্যদের দ্বারা করা সম্ভব নয়, বা যেগুলো অন্যান্য ওয়ার্ল্ড রেকর্ড থেকে আলাদা হয়। কিছু কিছু ওয়ার্ল্ড রেকর্ড তো খুবই বিপজ্জনক এবং অদ্ভুত হয়। তাই আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে 15টি বিপজ্জনক ওয়ার্ল্ড রেকর্ড সম্বন্ধে জানবো, যা আপনাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্টিল ম্যান অফ ইন্ডিয়া। যেমনটা আপনারা সবাই জানেন, ওয়ার্ল্ড রেকর্ড বানানোর দিক থেকে ইন্ডিয়া তৃতীয়তম দেশ হিসাবে পরিচিত। হরিয়ানাতে বসবাস করা আমানদীপ সিং পুরো পৃথিবীতে স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে খুবই পরিচিত। ইনি আজকের লিস্টে প্রথমে কেন রয়েছে আসুন জেনে নেওয়া যাক। এই ব্যক্তি 2000-এর থেকেও বেশি বিপজ্জনক স্টান্ট এখনো পর্যন্ত করেছে। নিজের দাঁতের সাহায্যে 65 কিলো ওজনের মানুষকে তোলা হোক, কিংবা মোটা মোটা লোহার পাইপের আঘাত কে নিজের শরীর দিয়ে আটকানো হোক, আবার ধরুন নিজের চেস্ট মানে বুক, হাত এবং পায়ের মাঝখানে হাতুড়ির বাড়ি সহ্য করা হোক, কিংবা দুইখানা বাইককে একসঙ্গে ওঠানো হোক, বা নিজের শরীরের উপর দিয়ে ট্রাককে নিয়ে যাওয়া হোক, এই রকম বহু বিপজ্জনক স্টান্ট এই ব্যক্তি করে ফেলেছে এবং বহু ওয়ার্ল্ড রেকর্ডও বানিয়ে ফেলেছে। কিন্তু এই ব্যক্তির এত ওয়ার্ল্ড রেকর্ড বানানোর পরেও এখনো পর্যন্ত কোন রকম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তিনি ভাগ নিতে পারেননি। কিন্তু আশা করা যায় কিছু সময়ের মধ্যে তিনি নিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করতে পারবেন। 2009 সালে হওয়া মিস্টার সিং কম্পিটিশনে ইনি স্টিল ম্যান অফ ইন্ডিয়া টাইটেল পেয়েছেন। আপনাদের বলে রাখা ভালো যে এই কম্পিটিশনে 15,000-এরও বেশি শিখ সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল, কিন্তু ইনি সবাইকে হারিয়ে দিয়েছিলেন। নাম্বার 2, ডেভিড ব্লাইন। ইনি আমেরিকার একজন বিখ্যাত ম্যাজিশিয়ান। ইনার বয়স 47 বছর। ইনি বহু বিখ্যাত টিভি শো এবং সিনেমাতেও অংশগ্রহণ করেছেন। যদিও ডেভিড নিজের আলাদা আলাদা ম্যাজিক ট্রিকের কারণে পরিচিত, কিন্তু 1999 সালের 5ই এপ্রিল ডেভিড এমন একটি ম্যাজিক করে যেখানে ডেভিড নিজেকে একটি কাচের বাক্সে বন্ধ করে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবং তার ওপর জল ভর্তি একটি কাচের বাক্স চাপিয়ে দেয়, যাতে লোক তাকে পরিষ্কার ভাবে দেখতে পারে। অবাক করার বিষয় এটাই যে ডেভিড পুরো 7 দিন কোনো কিছু না খেয়ে ওই কাচের বাক্সের মধ্যে কাটিয়ে দেয় আর নিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করে ফেলে। এগুলো ছাড়াও তিনি এমন বহু ম্যাজিক করেছেন, যেমন একটি বড় সুতকে নিজের হাতের মধ্যে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া। এরকম বহু বিপজ্জনক ম্যাজিক ট্রিক তিনি দেখিয়েছেন, যেগুলো দর্শকেরা দেখে রীতিমতো হতবম্ব হয়ে গিয়েছিল। নাম্বার 3, ভেসপি খার্দি অ্যান্ড ভেসপি কাসাদ। ভেসপি কাসাদ, যিনি ইন্ডিয়ার একজন ফেমাস মার্শাল আর্টিস্ট, ইনি নিজের সহকর্মী ভেসপি খার্দির সঙ্গে 2018 সালের 5ই ফেব্রুয়ারি পেটের ওপর সবচেয়ে বেশি তরমুজ কাটার ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছেন। ইনি 1 মিনিটে 49টি তরমুজ তরোয়ালের সাহায্য নিয়ে পেটের ওপর কেটে আমেরিকার ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিল। এই ওয়ার্ল্ড রেকর্ড এতটাই বিপজ্জনক যে তলোয়ারের প্রেসার যদি একটু বেশি হতো, তবে তার পার্টনারের পেট কেটে যেত। আপনাদের এটাও জেনে রাখা ভালো, ভেসপি কাসাদ আর তার টিম এগুলি ছাড়াও আরো বিভিন্ন ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের নামে করেছে। চোখে কাপড় বেঁধে নিজের পার্টনারের শরীরের ওপর সবজি কাটা থেকে শুরু করে পেরেকের বিছানায় একের পর এক মানুষ রেখে পৃথিবীর সব থেকে বড় স্যান্ডউইচ বানানো, এরকম বহু বিপজ্জনক ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে নথিভুক্ত করেছে। নাম্বার 4, হোল্ডিং ব্রেথ, মানে সবচেয়ে বেশি সময় পর্যন্ত নিজের নিঃশ্বাস আটকে রাখা। যদি সাধারণ মানুষের কথা বলা হয়, তবে একজন সাধারণ ব্যক্তি খুব জোর নিজের নিঃশ্বাস 2 থেকে 3 মিনিট আটকে রাখতে পারবে, আর অন্যদিকে একজন ট্রেন ব্যক্তি 9 মিনিট পর্যন্ত নিজের নিঃশ্বাস আটকে রাখতে পারবে। কিন্তু অ্যালেক্সা আগুরা নামের এক ব্যক্তি, যিনি স্পেনের একজন বসবাসকারী, তিনি 2016 সালের 8ই ফেব্রুয়ারি 8 কিংবা 10 মিনিট নয়, বরং পুরো 24 মিনিট 3 সেকেন্ড
সেকেন্ড পর্যন্ত জলের তলায় নিজের নিঃশ্বাস আটকে রেখে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন। অ্যালেক্সও এই ওয়ার্ল্ড রেকর্ড বানানোর জন্য বহু বছর ধরে প্র্যাকটিস করেছিল। নাম্বার 5, দ্য ব্যালেন্সিং আর্ট। এবার আপনারা একটু ভেবে দেখুন তো, যদি আপনার মাথায় একটি জলভর্তি কলসি রেখে দেওয়া হয় এবং আপনাকে বলা হয় কোন রকম হাত না লাগিয়ে আপনাকে দ্রুত সিঁড়ি চড়তে হবে, তাও আবার 1 মিনিটে 97টি সিঁড়ি, তবে আপনি কি সেটা করতে পারবেন? ভিয়েতনামের এই দুটি ছেলে এরকমই একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়েছে, যেটা আমরা হয়তো মাথায় জলভর্তি কলসি রেখেও করতে পারবো না। এই দুটো ছেলের মধ্যে একটি ছেলে দ্বিতীয় ছেলেটিকে নিজের মাথার উপর উল্টো করে 97টি সিঁড়ি উঠেছিল, তাও আবার মাত্র 1 মিনিটে। এটা এতটাই অসাধারণ স্টান্ট ছিল যে এদের দেখতে স্পেনে বহু লোক এক জায়গায় জড়ো হয়ে গিয়েছিল। এটাকে দেখে যতটা সিম্পল স্টান্ট মনে হয়, এটা তার থেকেও অনেক বেশি কঠিন। এদের মধ্যে একজনেরও যদি সামান্যতম ব্যালেন্স এদিক থেকে ওদিক হতো, তবে উপরে থাকা ছেলেটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। নাম্বার 6, কেভিন ফাস্ট। এবার দেখে নিন কানাডার একটি চার্চের একটি বৃদ্ধ ফাদারকে, যিনি 32টারও বেশি ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন। এনাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বৃদ্ধ বললেও খুব একটা ভুল হবে না। ইনি 2009 সালের 13ই সেপ্টেম্বর 188,830 কিলোমিটার ওজনের একটি উড়োজাহাজকে টেনে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন। এটা ছাড়াও তিনি আরো বহু ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করেছেন, যেমন 15টি গাড়িকে একসাথে টানা। গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এনাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তির খেতাব দেওয়া হয়েছে। নাম্বার 7, ওলগা লিয়াসচুক। ইউক্রেনে বসবাসকারী এই মহিলার নাম ওলগা, যিনি একটি অদ্ভুত ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে নথিভুক্ত করেছেন। ইনি 1 মিনিটের মধ্যে অনেকগুলো তরমুজ নিজের থাইয়ের প্রেসার দিয়ে ভেঙে ফেলতে পারেন। আর আপনারা প্রায় সবাই জানেন যে থাই মাসেলে অতটা শক্তি থাকে না যে সেটার সাহায্যে তরমুজের মতন শক্ত ফলকে ভাঙতে পারবে, কিন্তু এই মহিলার থাইয়ে একটু বেশি শক্তি রয়েছে। ইনি 14 সেকেন্ডে 3টে তরমুজ ভেঙে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছেন। 2014 সালে ওয়ালগা নিজের নামে একটি ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে ইউক্রেনে প্রথম মেয়ে হিসাবে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। নাম্বার 8, হাইয়েস্ট রোপ স্টান্ট। এবার আপনি যে সাহসী ব্যক্তিটাকে দেখবেন, তিনি হলেন নিক ওয়ালিন্ডা। তার দুঃসাহসিকতা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। তিনি অনেক উঁচুতে বাঁধা একটি দড়ির ওপর দিয়ে কোন রকম সেফটি ইকুইপমেন্ট ছাড়াই খুবই সাধারণভাবে হেঁটে যেতে পারেন। এরকমই কয়েকটি ভয়ঙ্কর স্টান্ট করে তিনি পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছেন। 2012 সালের 15ই জুন তিনি নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে হেঁটে যান, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি সরাসরি নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে হেঁটেছিলেন। এরপর তিনি 2013 সালে তার জীবনের সবচেয়ে বড় দুঃসাহসিক স্টান্ট করেছিলেন, গ্র্যান্ড ক্যানিয়নের ভয়ঙ্কর খাদের ওপর হাওয়াতে বাঁধা দড়ির উপর দিয়ে হেঁটে, তাও আবার কোন রকম সাপোর্ট ছাড়াই। তিনি এই স্টান্টটি সফলতার সঙ্গে সম্পূর্ণ করে পুরো বিশ্বকে নিজের সাহসের পরিচয় দিয়েছেন। এই বিপজ্জনক এবং মারাত্মক স্টান্টটি করবার পর তিনি আরো কয়েকটি স্টান্ট করেন, এবং বর্তমানে 9খানা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তার নামে, যেগুলো এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। আর আমার পরামর্শ থাকবে, ভাঙবার চেষ্টাও করবেন না। নাম্বার 9, আর্চারি বাইফিট। তীরন্দাজের ওপর বহু ওয়ার্ল্ড রেকর্ড আছে, আর সাধারণ মানুষ হাতের সাহায্য নিয়ে তীর চালায়, কিন্তু পায়ের সাহায্য নিয়ে তীর চালানোর মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তাদের মধ্যে একজন হলো ন্যান্সি সাইফেকার। তিনি 20 ফুট দূর পর্যন্ত পায়ের সাহায্যে টার্গেট হিট করতে পারেন। এটা সত্যি খুবই অবাক করার মতন। এখনো পর্যন্ত তার কোনো টার্গেট মিস যায়নি, প্রতিটা টার্গেট সে সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে। যে কাজ সাধারণ মানুষের পক্ষে হাত দিয়ে করাই খুবই কঠিন, সেটা এই মহিলা পা দিয়ে অনায়াসে করে ফেলে। শুধু তাই নয়, স্ট্যান্ডার্ড অনুযায়ী 12 ইঞ্চি ডায়ামিটারের মধ্যেই নিশানা করতে হয়, কিন্তু ইনি মাত্র 5.5 ইঞ্চি ডায়ামিটারেই সহজে হিট করতে পারেন। আর তার এই সাধারণ নিশানা হিট করার ক্ষমতাই তাকে বিশ্ব রেকর্ড এনে দিয়েছে। নাম্বার 10, বর্তমানে স্কাইডাইভিং একটি সাধারণ খেলায় পরিণত হয়েছে, আর অনেক মানুষ এটা করতেও ভীষণ পছন্দ করে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তারা যে কোনো কাজকে এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পছন্দ করেন। আর এরকমই একজন ব্যক্তি, যার নাম হলো ফিলিকস বার্কেন্দার, তিনি মহাকাশে গিয়ে সেখান থেকে লাভ দিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিক
ঠিকই শুনেছেন, তিনি মহাকাশ থেকে লাভ দিয়েছেন। ভূপৃষ্ঠ থেকে 1,27,000 ফুট উপরে গিয়ে এই ধরনের স্টান্ট করবার জন্য খুব সাহস এবং মনের জোরের দরকার, যেটা এই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে। আমার তো একদমই নেই। এটা জানলে আরো অবাক হবেন, তিনি ওপর থেকে নিচে পড়ার সময় তার গতিবেগ পৌঁছে গিয়েছিল 1,357 কিলোমিটার পার ঘন্টায়, যেটা কল্পনার বাইরে। উপর থেকে নিচে আসতে তার প্রায় 4 মিনিট 19 সেকেন্ড সময় লেগেছিল, যেটা পৃথিবীর সব থেকে বড় ফ্রি ফল হিসাবে ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত হয়েছে। মহাকাশে পৌঁছানোর জন্য তাকে একটি ছোট্ট বাংকারে বসানো হয়েছিল, আর বাংকারটি একটি হিলিয়াম দিয়ে ভর্তি একটি বড় বেলুনের মধ্যে বাঁধা ছিল, যেটা তাকে উপরে নিয়ে গিয়েছিল। নাম্বার 11, যদি আপনি মাথার উপরে কখনো কোনো জিনিস তুলে থাকেন, তবে আপনার এটা নিশ্চয়ই মনে আছে সেটার জন্য মাথায় কতটা ব্যথা সহ্য করতে হয়। সেই জায়গায় সম্পূর্ণ একটি গাড়ি মাথায় তোলা কি সম্ভব? ঠিক এই রকমই দুঃসাহসী একটি স্টান্ট করে দেখিয়েছেন জন ইভান্স। বহু বছর ধরে প্রচুর প্র্যাকটিস করবার পর তিনি একসঙ্গে এত ওজন মাথার উপর নিতে সক্ষম হয়েছেন। তিনি গাড়িটা শুধু মাথার উপর তোলেনি, গাড়ি থেকে হাত সরিয়ে নিয়ে পুরো গাড়িটাকে ব্যালেন্স অবস্থায় 33 সেকেন্ড পর্যন্ত মাথার উপর রেখেছিলেন। নাম্বার 12, টু হুইলস কার স্টান্ট। আপনারা বিভিন্ন টিভি শোতে কিংবা সিনেমাতে নানান ধরনের স্টান্ট দেখেছেন, তার মধ্যে একটা হলো 4-চাকা গাড়ি মাত্র 2 চাকার ওপর কাত করে চালানো। এবার প্রশ্ন হলো, একটা 4-চাকা গাড়ি 2 চাকার ওপর ভর করে কত দূর যেতে পারবে? 40 ফুট, 60 ফুট, বা খুব জোরলে 100 ফুট? কিন্তু এই রকম ভাবে 328 ফুট যাওয়া কি সম্ভব? মনে হতে পারে এটা অসম্ভব, কিন্তু এটাকেই সম্ভব করেছেন চীনের বাসিন্দা লিলিং, আর তৈরি করেছেন একটি নতুন ওয়ার্ল্ড রেকর্ড। তিনি কেবলমাত্র 2 চাকা দিয়ে গাড়ি চালাননি, গাড়িটি চালিয়েছেন মাত্র 22 ইঞ্চি চওড়া একটি প্ল্যাটফর্মের উপর দিয়ে। এই প্ল্যাটফর্মটি গাড়ি চালানোর জন্য এতটাই ছোট ছিল যে তার আগে অন্য 2 জন বিখ্যাত স্টান্টম্যান এতে অসফল হয়ে গিয়েছিলেন এবং এদের গাড়িও সম্পূর্ণ উল্টে গিয়েছিল। কিন্তু লিলিং এই প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত গাড়িটির ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। 100 মিটার লম্বা প্ল্যাটফর্মের ওপর এইভাবে গাড়ি চালিয়ে লিলিং গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করেছিল এবং তার সঙ্গে পুরো বিশ্বে অনেক সুনাম অর্জন করেছিল। নাম্বার 13, দ্য ফেমাস গ্র্যান্ড ক্যানিয়ন জাম্প। এবার যে ব্যক্তিকে দেখবেন, তিনি তার বাবার অধরা স্বপ্ন সফল করবার জন্য বাইকে বসে 228 ফুট লম্বা লাভ দেয়, তাও আবার গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে। এই ব্যক্তির নাম হলো রবি কিনেভেল। ইনি 1999 সালে বাইকে বসে গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে লাভ দিয়ে নিজের নাম ইতিহাসে নথিভুক্ত করেছিলেন। তার বাবার স্বপ্ন ছিল ইনি গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে লাভ দেবেন, কিন্তু তার বাবা সেটা পূরণ করতে পারেননি, তাই তার ছেলে রবি তার বাবার সেই স্বপ্ন নিজে পূরণ করেছিলেন। খাত থেকে 2,500 ফুট উপর থেকে 130 কিলোমিটার পার ঘন্টার গতিবেগে যখন রবি জাম্প করেছিল, তখন তিনি নিজেও জানতেন না যে তিনি জীবিত থাকবেন নাকি থাকবেন না। তবে আনন্দের ব্যাপার হলো, সামান্যতম আঘাত পেয়ে তিনি সাফল্যের সঙ্গে এই স্থানটি সম্পন্ন করেছিলেন এবং বাবার স্বপ্নকে পূরণ করেছিলেন। নাম্বার 14, এবার একটি প্রশ্ন, একটা বাস্কেটবল নিয়ে কত রকম ভাবে খেলা যেতে পারে? আঙ্গুলের ওপর, মাথার ওপর, বা সাধারণভাবে খেলা যেতে পারে? কিন্তু আপনারা কি কখনো দেখেছেন একটি বাস্কেটবল দাঁত মাজার ব্রাশের উপর ঘুরছে? হয়তো এর আগে কখনো দেখেননি, তবে দেখে নিন। পাঞ্জাবের বাসিন্দা সন্দীপ সিং মুখে ধরে রাখা ব্রাশের উপর 53 সেকেন্ড পর্যন্ত বাস্কেটবলকে ঘুরিয়েছেন, আর তার এই ব্যালেন্স করবার অসাধারণ ক্ষমতা 2017 সালে বিশ্ব রেকর্ডে পরিণত হয়েছে। এটা এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। বলটা ঘোরানোর সময় তার মনোযোগ এতটাই বেশি ছিল যে তার আশেপাশে থাকা লোকজনের থেকে সে একটুও ডিস্টার্বড হয়নি। নাম্বার 15, হাইয়েস্ট বাস্কেটবল শট। এই ওয়ার্ল্ড রেকর্ডটি একটু অন্য রকমের। অনেক ইউটিউবার এই বিশ্ব রেকর্ডটি করেছেন, আবার অন্যদিকে অনেক ইউটিউবার সেই রেকর্ডটিকে ভেঙেও দিয়েছেন। 2016 সালে ডুট পারফেক্ট নামের একটি ইউটিউব চ্যানেলের সদস্য 533 ফুট উঁচু থেকে বাস্কেটবল বাস্কেটের ভেতরে ঢোকাতে সক্ষম হয়েছিল, আর যেটা কিনা সত্যি অসাধারণ ছিল। তারপর 2018 সালে হাউ রিডিকিউলাস নামের ইউটিউব চ্যানেলের একজন সদস্য ডেরেক হ্যারেন 660 ফুট উঁচু থেকে বাস্কেটবল বাস্কেটে প্রবেশ করান।
এবং বর্তমানে এই ওয়ার্ল্ড রেকর্ড তার নামেই রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, পাশাপাশি অদ্ভুত দর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।